প্রিয় দর্শক, আমি লবি রহমান হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, যেটি হচ্ছে ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি। আমরা এই রান্নাঘর থেকে অনেক সুন্দর সুন্দর রেসিপি আপনাদের উপহার দিই, তাই না? আজও রয়েছে তেমনি দুটো রেসিপি। চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজনের প্রথম রেসিপি। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি আমরা সাইমা তসনিম, যিনি কালিনারি আর্টিস্ট। সায়মা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, তোমাকে পেয়ে ভালো লাগছে। এ কারণে এরকম একটা গুণী মানুষকে আমি আজকে আমার পাশে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তো তোমার বিশেষণ আমি বলতে পারবো না, আগে জেনে নিই তুমি কী কী করছো, প্লিজ একটু শেয়ার করো আমাদের। আমার নাম সায়মা তসনিম, আমি ওনার অফ কুক অ্যান্ড ডাইন উইথ সায়মা। তো এই সেক্টরে আমি কাজ করছি সিন্স 2015 থেকে। তো আমার একটা স্টুডিও আছে, ইনস্টিটিউট আছে, যেখানে আমি ট্রেনিং দিই। তো প্রফেশনাল এবং নন প্রফেশনাল সব রকমের ট্রেনিং দেওয়া হয় সেখানে। আজকে আপনার এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমার আসলে আইডল একজন, মানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আপনার রান্না দেখে। থ্যাংক ইউ, আমার ইন্সপিরেশন বলা চলে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আজকে কি আমাদেরকে তুমি শেয়ার করবে? আচ্ছা, রমজানে দেখা যায় যে আমরা অনেক ভাজা পোড়া খেয়ে থাকি, বাট এটা খুবই হেলদি একটা রেসিপি এবং বাচ্চারাও খুবই লাইক করবে রেসিপিটা। বাচ্চা কেন, বড়রা, আমি তো নিজেই বেক করার পর 3-4টা নিজেই খেয়ে ফেলি, এত টেস্টি জিনিসটা। তো এটার নাম হচ্ছে রেড ভেলভেট কাপকেক। আমি কাপকেকটা বানানোর পর একটু ছোট ডেকোরেশনও দেখিয়ে দিব। ঠিক আছে, তো প্রিয় দর্শক, রেড ভেলভেট কাপকেক তৈরি করতে কি কি লাগছে চলুন জেনে নিচ্ছি। রেড ভেলভেট কাপকেক তৈরি করতে যা যা উপকরণ লাগছে, পরিমাণ মতো মিক্স ময়দা, লবণ, বেকিং পাউডার, কোকো পাউডার, ফার্ম ফ্রেশ মাখন, চিনি, ডিম, ভ্যানিলা এসেন্স, ফার্ম ফ্রেশ টক দই এবং রেড ফুড কালার। দেখা হয়ে গেল উপকরণ, চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে যেটা আমাদের লাগবে সিম্পল সব জিনিস, সেটা বাসায় থাকবে যে যে জিনিসগুলো সেগুলো দিয়ে করতে পারবেন। এবং এখানে আমি নিয়েছি ফার্স্টে 3টা ডিম। এটাকে আমরা বিট করে তারপর একটু একটু করে সুগারটা অ্যাড করব। ওকে, এবার আমি দিয়েছি চিনিটা। এখানে আমি নিয়ে নিচ্ছি গলানো বাটারটা। তো আপনার ছাড়া অয়েলও ইউজ করতে পারেন, বাট বাটারে একটা অন্যরকম ফ্লেভার থাকে এবং এটা হেলদিও অনেক বেশি। এরপরে আমাদের লাগবে, আমরা এখানে নিয়েছি ফার্ম ফ্রেশের 1 কাপ টক দই। এটার সাথে আমরা মিক্স করব হচ্ছে গিয়ে এটা ফুড কালার দেবো। জি জি জি, রেড রেড ফুড কালার, রেড ভেলভেট যেহেতু, সো রেড ফুড তো দিতেই হবে। এখন যেটা করব আমরা, আমরা হচ্ছে এখানে আপনার টক দইটা আছে ফুড কালার মিক্স করা, এখানে এগ মিক্সচারটা আছে এবং এখানে আমার ফ্লাওয়ারটা মিক্স করা আছে। ফ্লাওয়ারের সাথে এখানে আমরা দিয়েছি কোকো পাউডার, বেকিং পাউডার আর সল্ট, 3টা ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো আমরা এখানে মিক্স করে সিফট করে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা একটুখানি এটা একটুখানি এটা মিক্স করে, এটা খুবই ইজি রেসিপি এবং সবাই খুবই লাইক করে এটা। ইভেন রোজায় কেন, এটা আপনার মানে সবসময় ঈদে, পার্টিতে, যে কোনো সময়, যে কোনো জায়গায় করা যায়। আমি আবার অল্টারনেটিভলি দিতে হবে, একবার ফ্লাওয়ার দিব আর একবার হচ্ছে টক দই মিক্সচার দিব। বাটারটা অবশ্যই আনসল্টেড হতে হবে এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে কিন্তু একমাত্র ফার্ম ফ্রেশই কিন্তু আনসল্টেড বাটারটা আছে। সো আমার ব্যাটার রেডি। এখন আমার যেটা হচ্ছে মনে হচ্ছে আর একটু ফুড কালার অ্যাড করতে হবে, সো আমি পরেও অ্যাড করতে পারবো, এটা আমাকে রেড হতে হবে, রেড হতে হবে এক্স্যাক্টলি। আমাদের ওভেন প্রিহিট দেওয়াই আছে। জি, আমাদের রেড ভেলভেট কাপকেকের যে ব্যাটারটা, এখন আমরা এটাকে সুন্দর করে কাপকেক, এগুলো আপনার মোল্ডগুলো পাওয়া যায়, এটার মধ্যে আপনার লাইনার, হ্যাঁ লাইনার দিয়ে পোর্শনে 2/3 দিব, সবসময় ভরিয়ে দিব, হ্যাঁ নাহলে ফুলে পড়ে যেতে পারে। কুকিং সব রেখে তুমি কেন বেকিং এ চলে আসলে? আপু আমি হট কিচেনের কাজও করি, হট কিচেনের কাজও আমাদের আমাদের বাট আমি এটাতেই তোমাকে বেশি দেখা। হ্যাঁ, এটার মধ্যে ক্রিয়েটিভিটি অনেক কিছু করা যায়, অনেক ক্রিয়েটিভ। ঠিক আছে আপু, হয়ে গেছে, এখন আমাদের ওভেন এখন দিয়ে দিব আমরা 170 তে, এখন চলে যাবে ফর 25 মিনিটস এর জন্য। এর মধ্যে কি আমাদের
কিছু করণীয় আছে যেটা আমরা করতে পারি নাকি বের করার পর করব? বের করার পরে আমরা একটু ঠান্ডা হবে, তারপর আমরা ডেকোরেশনটা দেখিয়ে দেব। দর্শক বন্ধুরা, আমরা 170 degrees ২৫ মিনিট এটা আমরা বেক করব, তারপর বের করে একটু ঠান্ডা করব, তারপর আপনাদের কাছে আসবো। আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। দর্শক, আমরা ওভেন থেকে বের করে নিয়েছি এবং ঠান্ডা করেছি, আমরা প্রস্তুত আছি এটা কিভাবে ডেকোরেশন করব। সেই জন্য গরম অবস্থায় বাটার ক্রিম ডেকোরেশন করলে ফ্লাওয়ারগুলো গুলো চলে যাবে। সো এটার জন্য আমার যে ডেকোরেশনের জন্য আমরা এখানে রোজ নীল নিয়েছি, আর হচ্ছে এটা হচ্ছে কি উইলটন 104 টিপ, ওইটা দিয়ে এখন আমরা রোজ বানিয়ে দেখাবো। আমরা এটা তো করেই রেখেছি পাইপিং ব্যাগে দিয়ে, পাইপিং নজলটা দিয়ে হ্যাঁ জি, এখন আমরা জাস্ট রোজটা করে আমরা কাপকেকের উপর বসিয়ে দেব। ডেকোরেশন আসলে অনেক রকমের হয়, যার যেটা পছন্দ সে কতটা পারদর্শী আপনি বুঝতে পারছেন, খুব খেয়াল করে আপনি দেখেন। তারপর আমরা এখানে আরেকটা পাইপিং ব্যাগের মধ্যে এটা হচ্ছে আপনার উইলটন 352 উইলটন বলতে হচ্ছে একটা ব্র্যান্ড যেটা থেকে আর কি স্ট্যান্ডার্ডটা বোঝা যায় এবং নাম্বার থাকে হ্যাঁ। সো এটা হচ্ছে কি আপনার লিফ টিপ বলে এটাকে, এটা দিয়ে সুন্দর করে আমরা খুব ইজিলি হ্যাঁ এখানে গ্রিন কালারের কালার করা বাটার ক্রিম নিয়েছি আমি। সো ভেরি ইজিলি আপনি দেখেন, তোমার কাছে অনেক ইজি, আমরা করতে গেলে হয়তো আমরা চেষ্টা করব। না না অবশ্যই, এটা অনেকটা খুব প্র্যাকটিসেরই ব্যাপার অবশ্যই। তো এটা হয়ে গেল আমাদের কাপকেক ডেকোরেশন, আমরা বাকিটা করে নেব এইভাবে। জি, এইভাবে আমরা বাকি যতগুলো করেছি সবগুলো বেক করব। ঠিক আছে, তো প্রিয় দর্শক, খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে একটা কাপকেককে এত সুন্দর করা যায়, বাকিগুলো করে আসছি আপনাদের কাছে, আমাদের সঙ্গেই থাকুন। সো হয়ে গেল আমাদের সবগুলো কাপকেক ডেকোরেশন, লবি আপু এটা আপনার জন্য। ও থ্যাংক ইউ সায়মা, আমি কি বলবো, আমার জন্য তাই না? ইশ, এখন তো খেতে পারছি না, এটা ইফতারের সময় আমি নিশ্চয়ই খাবো। অনেক ধন্যবাদ সায়মা তোমাকে, আমি এখানে রাখছি। তোমার জন্য রয়েছে ফার্মফ্রেশের পক্ষ থেকে একটা গিফট বাস্কেট। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা, এত সুন্দর একটা সেট। আমি তো অনেক সেটে গিয়েছি, বাট এই সেটটা আসলে খুবই সুন্দর করে চমৎকারভাবে অ্যারেঞ্জ করা। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য, আর এইভাবে সুযোগ করে দেওয়ার জন্য, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য এটিএন বাংলাকে থ্যাংক ইউ জানাচ্ছি ফার্মফ্রেশকে। একটি পাত্রে 3টি ডিম নিয়ে কিছুক্ষণ পরপর চিনি দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। চিনি মিশে গেলে এর মধ্যে ফার্মফ্রেশ গলানো বাটার দিয়ে মিশ্রণটি আরও ভালো করে বিট করে নিতে হবে। অন্য একটি পাত্রে ফার্মফ্রেশ টক দই এর সাথে রেড ফুড কালার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর বিট করে রাখা ডিমের মিশ্রণের সাথে ময়দার মিশ্রণ এবং টক দইয়ের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি কাপকেক মোল্ডে দিয়ে প্রিহিট ওভেনে 170 degrees 25 মিনিট বেক করে নিতে হবে। কেকটি তৈরি হয়ে গেলে ঠান্ডা করে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার রেড ভেলভেট কাপকেক। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় পর্ব তারকা পর্বে, এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলি আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী পলি সায়ন্তনী। আমারও খুব ভালো লাগছে আজকে আপনার কাছে এসে, আপনার রান্না দেখবো মজার মজার। আজকে আপনাকে কষ্ট দেব না, আজকে আমি আপনাকে করে খাওয়াবো ইফতারের একটা আইটেম। সাধারণত আমরা এখন খুব স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, আমরা ভাজা পোড়া খুব একটা খেতে চাই না, তারপর আবার ছোটো ছোটো বাচ্চারা যারা ফ্যামিলিতে আছে তারা কিন্তু রোজা রাখে। হ্যাঁ সেটা, হ্যাঁ সবাই রাখে, সেই তো ওদের জন্য আসলে রেসিপিটা পারফেক্ট, এবং যারা মিষ্টি কম পছন্দ করে তারাও এটা খেতে পারে, টেবিলটাকে সুন্দর করে জিনিসটাকে, খুব সুন্দর। আমিও মিষ্টি কম খাই। এটার নাম হচ্ছে বানানা ক্যারামেল। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, বানানা ক্যারামেল বা ক্যারামেল বানানা তৈরি করতে কী কী লাগছে চলুন দেখে নিচ্ছি। বানানা ক্যারামেল তৈরি করতে যা যা উপকরণ লাগছে, কলা, কর্নফ্লাওয়ার, ফ্রেশ ক্রিম, ব্ল্যাক ফরেস্ট, ব্লুবেরি এবং ফার্মফ্রেশ মাখন। উপকরণ দেখা শেষ, এখন যাব মূল রেসিপিতে। খুব কম পরিমাণ আমাদের উপকরণ আছে তাই না? হ্যাঁ তাই দেখছি। এখন আমি যেটা করব, কলাটা আমি ইচ্ছে করে আগে পরে রাখতে পারতাম, বাট আপনি জানেন কলাটা তো কালো হয়ে যাবে, যার জন্য আমি আগে থেকে কাটিনি, এখন কেটে নেব। কলাটা আসলে সবারই
আমি মনে করি খাওয়া দরকার, কারণ এটার ভিতরে অনেক ভিটামিন ভিটামিন আছে, বাচ্চাদেরও ভালো লাগবে, ভালো লাগে। আমরা রমজানের সময় একটু ডিফারেন্ট কিছু খাওয়ার চিন্তা করি যে বাচ্চাদেরকে কি ডিফারেন্ট ভাবে কিভাবে দেয়া যায়। আসলে তাই, এবং ওদের রোজা রাখার আগ্রহটাও বেড়ে যায় তাতে, তাই না? ছেলে নিলাম, এখন আমি একটু কায়দা করে কাটবো এটাকে, টুকরো টুকরো করতে একটু কার্ভ করে এরকম। আচ্ছা আচ্ছা, কয়টা কলা নিলে ভালো হয়? তিনটা? একটু তো পোষণ মেনটেন করে আমি এখানে দুজনের জন্য বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, যে উপকরণগুলো আছে এখানে সেগুলো যখন আপনি বেশি বানাবেন তখন সবকিছু বেড়ে যাবে সেই আর কি। ওয়াও, দেখতে সুন্দর লাগছে, আর যখন সাজাবো তখন আরো সুন্দর লাগবে দেখতে। এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে কর্নফ্লাওয়ার আছে, এখানে আমি কলাটাকে গড়িয়ে নেব। ও, এইভাবে কলা খাওয়া যায় বা একটা ডেজার্ট হয়, এটা খুবই চমৎকার। আমি যখন পুরোটা বানাবো তখন আপনারা ভালো লাগবে। দেখতেই সুন্দর লাগছে, যে রেসিপি এরিয়াটা দেখেই ভালো লাগছে যে এটা হবে হয়তো খুব সুন্দর। এখন আমি এটা ফার্মফ্রেশের বাটার দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। হ্যাঁ, ইচ্ছে করলে তেল দিয়ে ভাজা যায়, বাট ঘি দিয়ে ভাজলে ডেজার্টটা সবসময় ঘি বাটার ঘি এগুলো ইউজ করাই ভালো। এবং ফার্মফ্রেশের জিনিসটা এত ভালো লাগে আপনাকে আমি দেখাচ্ছি। সুবিধা হচ্ছে কি জানেন, এই যে এটাতে আপনি নর্মালি অন্য বাটারগুলো, অন্য কোম্পানির বাটারগুলো দেখবেন 200 গ্রামের থাকে, একটাই থাকে, বাট এটার ভিতরে কিন্তু 4টা আছে 50 গ্রাম করে। আপনি 4 বারে একটা একটা করে ইউজ করতে পারলেন, আপনার কেটে কেটে নিতে হবে না। আমি যেমন একটা নিলাম, অনেক অ্যাডভান্টেজ আছে। তারপরে এটা খুব যে কোনো জিনিস আপনি তৈরি করেন না কেন, খুব চমৎকারভাবে এটা তৈরি হয়ে যায়। ফার্মফ্রেশ এমন একটি প্রোডাক্ট, তারা রেজিস্টার্ড খামারিদের কাছ থেকে দুধটা কালেক্ট করে, তারপর ফ্যাক্টরিতে নিয়ে আসে, এটা প্যাকেট করে বাজারজাত করে দিনে দিনে। ও আচ্ছা, যার জন্য এই প্যাকেটের দুধগুলো অক্ষুণ্ণ থাকে স্বাদে, মানে সব দিকে। এবং এই এই দুধটা দিয়েই ঘি বাটার এগুলো তৈরি হয়, যার জন্য দুধ ভালো হলে এগুলো ভালো। হ্যাঁ, আমরা সবসময় রন্ধন যারা রান্না, হ্যাঁ, শিল্পী, আমরা চেষ্টা করি এটা দিয়ে কাজ করার, কেননা খুবই ভালো হয়। আমিও এখন থেকে তাই। হ্যাঁ, করবেন প্লিজ। আর ওদের অফার চলছে কিন্তু, ফ্রি ডেলিভারি আছে, যেটা 10% ছাড় দেবে। আচ্ছা আচ্ছা, প্রোডাক্টে এবং ঘি বাটার তারপর তরল দুধ সবই আছে। আচ্ছা আচ্ছা, সব কিছুই। হ্যাঁ, এটা আমি একটু ঝেড়ে ঝেড়ে ভেজে নিব। হ্যাঁ, একটু। আর এখানে আমি যেটা করব, এখানে এই চুলোতে এই যেখানে জি চিনি চিনি আছে, হ্যাঁ, আমি চিনিটা দিয়ে দিব। আমি আধা কাপের থেকে একটু কম পানি দেব, একটা ক্যারামেল বানাবো আমি। যেহেতু আমি বলেছি ক্যারামেল বানানা, পুডিং এ যেমন ক্যারামেল আমরা বানাই ওরকম সেরকম। হ্যাঁ হ্যাঁ, বাটার দেওয়াতে আরো বেশি বেশি স্মেলটা সুন্দর আসছে। আমি যে বললাম যে ফ্রি ডেলিভারি 10% ছাড় আছে এদের প্রোডাক্টটা, ফোন নাম্বারটা হচ্ছে 16609, এখানে কল করলেই আপনাকে ওরা দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমার আর লাগছে না, আমি তুলে ফেলবো। হ্যাঁ, একটু হলেই হবে, জাস্ট সবই বাসায় থাকে, আমরা শুধু জানি না কিভাবে কি কিভাবে। হ্যাঁ, এটা ঠিক, যখন এটা জানা হয়, আমি তো আপনার ইয়ে দেখে রান্না দেখে অনেক কিছু বাসায় রান্না করি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, শুধু রেসিপি এখন আমরা যেটা করব, আমি ক্যারামেলটাকে একটা বাটিতে ঢেলে নিই। হ্যাঁ আচ্ছা, সুন্দর একটা কালার হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি কি করব, কলাগুলোকে ডুবিয়ে দেব এখানে। আচ্ছা, একটু নেড়ে দিব। হ্যাঁ, এখন এই যে বরফ গলা পানি, আচ্ছা, এটাতে আমি একটা করে ছেড়ে দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সবগুলো এটার ভিতরে ছেড়ে দিব। হ্যাঁ, রসটা দিব না? না না, শুধু কলাটা। কলা ইটসেলফ তো মিষ্টি, এর মধ্যে যা ঢুকা ঢুকে গেছে, কেননা আমি ভাজাটাই দিয়েছি, গরমটাই দিয়েছি। হ্যাঁ, ট্রিক্স টেকনিক টিপস এগুলো আর কিছু না। এটা কেন দিচ্ছেন? এটা দিচ্ছি ক্যারামেলটা এটার গায়ে গায়ে জমে যাবে। আচ্ছা, আরেকটা কারণে যে এটা আমরা ইনস্ট্যান্ট যেন সার্ভ করতে পারি ক্রিম দিয়ে। আমি যখন এই গরমটার মধ্যে ক্রিম দিবে তখন গলে গলে পড়ে যাবে, জিনিসটা ভালো লাগবে। ও আচ্ছা, সেটা যেন একটু স্টিফ হয়ে থাকে ঠান্ডা পানি বরফের মধ্যে। আপনি যখন বাইট দিবেন তখন মনে হবে যে না, এটা একটা ডিফারেন্ট জিনিস। ইফতারির সময় ডিফারেন্ট ডিফারেন্ট ইফতারি থাকলে কিন্তু খেতে ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ, টেবিলটাকেও ভালো লাগে, সারাদিন পরে ওগুলো দেখেও ভালো লাগে। ডেজার্ট টাইপ জিনিসগুলো কিন্তু আগের দিন বানিয়ে রাখতে পারেন।
যত ঠান্ডা হবে তত খেতে ভালো লাগবে। হ্যাঁ, এবার তো যে আমি বললাম গ্লাসে গ্লাসে, আচ্ছা আচ্ছা, বা প্রথমে আমি দেব একটু হুইপ ক্রিম, তারপর আমি দেব ব্ল্যাক কারেন্ট। হ্যাঁ আচ্ছা, জ্যাম জাতীয় জিনিসটা, ওয়াও কি নাইস লাগছে। হ্যাঁ, তারপর আমি দেব কলা, দেখতে কি সুন্দর লাগছে। এবার আমি দেব ফ্রেশ ক্রিম। আচ্ছা, দেখতে এত সুন্দর লাগছে, খেতে কত মজা লাগবে। হ্যাঁ, তা অবশ্য লাগবে। তারপর আমি দেব এখানে ব্লুবেরি, একটু একটু দেখা যাবে গ্লাসে ফাঁকে ফাঁকে, দেখতে ভালো, দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। আবার আমি দেব কলা, বাহ হুইপ ক্রিম খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, ইচ্ছে মতো করে ডেকোরেশনটি তো ভালো লাগছে, মানে একটার পর একটা যাচ্ছে দেখছি, ভালো লাগছে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে বাদামের গুঁড়ো। এখানে চার রকমের, খুব খুব হেলদি এবং রিচ জিনিসটা, চার রকমের বাদাম আছে, যেমন চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। ডেজার্ট খেতে ঠান্ডা ঠান্ডা এই বাদামের ফ্লেভারটা পাবেন, কলার ফ্লেভারটা পাবেন, খুবই ভালো লাগবে তখন খেতে। খুব সুন্দর, থ্যাংক ইউ। বাচ্চাদের আকর্ষণ বাড়ানোর জন্য, বাচ্চাদের তো এরা এরা বাচ্চাদেরকে যখন এটা তৈরি করে দেয়া হবে, ওরা তো একবার খেলে আবার বারবার খেতে চাইবে। সেটাই সেটাই। পলিয়াপা তৈরি হয়ে গেল আমার, বানানা ক্যারামেল, কেমন লেগেছে আপনার কাছে? খুব সুন্দর, খুব সুন্দর আপা, খুবই সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো যে আপনার জন্য এটা আপনি ইফতারে খাবেন রেসিপি, অবশ্যই একটা সুন্দর একটা রেসিপি, আমি তো অবশ্যই খাবো, বাসায় গিয়ে বানায় খাবো। না, এখানে আপনি ইফতারের সময় খাবেন, অবশ্যই আপনার সাথেই খাবো। থ্যাংক ইউ, আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপুর খুব ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদেরও তাই। কলা আমরা অনেকভাবে খেয়ে থাকি, বাট এরকম আমরা খাই না, কেননা এটা আমার নিজের রেসিপি। একটু করে খাবেন, আপনাদের ভালো লাগবে। আর করতে হলে চাই পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি, এবং আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। প্রস্তুত প্রণালী, কলাগুলোকে টুকরো করে কেটে নিতে হবে, এরপর কর্নফ্লাওয়ারে ভালো করে গড়িয়ে নিতে হবে। এরপর একটি ফ্রাই প্যানে ফার্মফ্রেশ মাখন দিয়ে কর্নফ্লাওয়ারে গড়ানো কলার টুকরোগুলো হালকা করে ভেজে নিতে হবে। এবার অন্য একটি প্যানে চিনি ও অল্প পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। ভেজে রাখা কলাগুলো ক্যারামেলের ভিতরে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ক্যারামেল থেকে কলার টুকরোগুলোকে তুলে ঠান্ডা বরফ পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর পরিবেশন পাত্রে সব উপকরণগুলো লেয়ারে লেয়ারে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বানানা ক্যারামেল। আবারও স্বাগত জানাচ্ছি ফার্মফ্রেশ কুইকলি নিউ রেসিপিতে। প্রিয় দর্শক, দুটো এত চমৎকার রেসিপি আমাদের জন্য অপেক্ষা করছে, বাট এখন খেতে পারবো না, কেননা আমরা ইফতারের সময় খাবো। বাট এখন জেনে নেব এ থেকে আমরা কি পুষ্টিগুণ পাবো। আমি যাচ্ছি বানির কাছে। বানি, কেমন লাগছে বলো? টেবিলটা এত সুন্দর লাগছে, তাই না? অনেক 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 মানে অপূর্ব লাগছে এক কথা। এখানে যদি ছোট একটা বাচ্চাকে যদি ছেড়ে দেওয়া হয়, আমার মনে হয় না এত সুন্দর থাকবে, বিকজ সে নিয়েই গপ গপ খেয়ে ফেলবে। বানি, তোমার সাথে পরিচয় করে দেওয়ার কিছু নেই, উনি আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী পলি সায়ন্তনী, আরও পুষ্টিবিদ বানি। আচ্ছা, ও এখন আমাদেরকে বলবে আমরা কি খেতে পারবো আর কি পারবো না। রেস্ট্রিকশনটা একটু কম দিও বানি, ঠিক আছে? বলো এবার। সেটাই, কারণ যখনই একটা মজাদার এরকম, দুইটাই তো বলা যায় ডেজার্ট প্রিপারেশন, এরকম টেবিলের সামনে থাকে, আসলে রেস্ট্রিকশন দিয়ে দিলে দেখা যাচ্ছে যে ওটার প্রতি একটু ইন্টারেস্টটা অনেকটা কমে আসে। তো দর্শক, আপনাদের মতো আমিও দেখে নিয়েছি খুব সুন্দর দুটো রেসিপি। দ্বিতীয় যেটি দেখানো হয়েছে ব্যানানা দিয়ে করা হয়েছে, এবং সেই সাথে ব্লু
বেরিয়েছিল, যার কারণে হয়েছে হয়ে প্রোটিন ছিল, হুইপ ক্রিম ছিল, দেন তারপর হলো নাটস ছিল, অনেক কিছুই ছিল। তো সব কিছু মিলে কিন্তু খুব সুন্দর দেখতে, অনেক ইয়াম্মি একটা লুকস আসছে। তো বেসিক্যালি হচ্ছে এখানে যেহেতু কলাটা বেশি পরিমাণে ব্যবহার করা হয়েছে দর্শক, আমরা জানি যে কলায় কিন্তু বেশ ভালো পরিমাণে একটা ক্যালোরি আসে, পাশাপাশি পটাশিয়ামের কিন্তু খুব ভালো একটি সোর্স, এখান থেকে বেশ ভালো পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। তাই দেখা যায় যে যাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, বিশেষ করে পটাশিয়াম লেভেল কম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ডাবের পানির পাশাপাশি কিন্তু এই কলাটা কিন্তু সাজেস্ট করে থাকি। এবং এখানে যে ব্লুবেরি ব্যবহার করা হয়েছে, এটিও কিন্তু পটাশিয়ামের খুব ভালো একটি সোর্স, এখানেও বেশ ভালো পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। কলাতে কিন্তু পাশাপাশি অন্যান্য যেমন আয়রনটা খুব ভালো পরিমাণে থাকে, দেন তারপর হচ্ছে কপারটা ভালো পরিমাণে থাকে। ব্লুবেরিতে যেটি সেটি হচ্ছে হলো কি ভিটামিন এটা থাকে, কিন্তু ভিটামিন সির পরিমাণ আবার অনেক বেশি, সামান্য পরিমাণে একটু আয়রন থাকে এবং ভিটামিন বি সিক্সটাও পর্যাপ্ত পরিমাণে থাকে। আর যেহেতু নাটস ব্যবহার করা হয়েছে, এখানে বি ভিটামিনটা খুব ভালো পরিমাণে থাকে দর্শক, সেই সাথে কিন্তু ফলিক অ্যাসিডটা খুব ভালো পরিমাণে থাকে। অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্টদের ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি বা ঘাটতি থাকে, তো সেটি ফুলফিল করার জন্য কিন্তু এই যে কলা, তারপরে ব্লুবেরি এবং নাটসের যে একটা কম্বিনেশন সেটা তো পাচ্ছেই, পাশাপাশি কিন্তু প্রোটিনটাও কিন্তু চলে আসছে, আমরা যে কেজিন নামক যে প্রোটিন সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর হচ্ছে প্রথম যে রেসিপিটি, এটা তো আমার কাছে মনে হচ্ছে একদমই মানে খাবারগুলো মনে হচ্ছে ন্যাচারাল এবং জীবন্ত মনে হচ্ছে, তার উপরে প্রজাপতি বসেছে, মানে দেখতে খুবই ইয়াম্মি একটা লুকস। আসলে সামনে থাকাটা খুব দুষ্কর হয়ে যাচ্ছে। তো দর্শক আমরা জানি যে কেক কিন্তু হাই ক্যালোরি বহুল একটি খাবার, সেই সাথে কিন্তু ফ্যাটের রিকোয়ারমেন্ট অনেক বেশি পরিমাণে থাকে, যেহেতু উনি এখানে বাটার ব্যবহার করেছেন। সাধারণত বাটারে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাট যেটি সেটি কিন্তু বেশি পরিমাণে থাকে, তাই আমরা বড়রাও অবশ্যই খাবো, ছোটরা তো খাবেই, বড়রা আমরা অবশ্যই খাবো, সেক্ষেত্রে একটু পোর্শন মেনটেন করে খাবো। এবং যেহেতু এখানে ফুল ডিমটা ব্যবহার করা হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশ থেকে যে নিউট্রিশনগুলো থাকে সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ময়দাটা যেহেতু ব্যবহার করেছেন, ওখান থেকে আমরা একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি। তো সব মিলিয়ে আমার কাছে দুটো রেসিপি খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ মানি, সুন্দর সুন্দর তথ্য দেওয়ার জন্য। পলি আপু, আপনাদের জন্য রয়েছে ফার্মফ্রেশের পক্ষ থেকে গিফট, অনেক ভারী অনেক কিছু আছে এতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ লভ ইউ আপা, আপনাকেও অনেক অনেক থ্যাংক ইউ, এবং ফার্মফ্রেশকে অনেক অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকেও অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য। মানি না, তোমার জন্য রয়েছে, তুমি তো খালি হাতে যাবে না, তাই না? বরাবরের মতো এই গিফটটি পেয়ে খুবই ভালো লাগছে, ধন্যবাদ জানাচ্ছি ফার্মফ্রেশকে এবং সেই সাথে এটিএন বাংলাকে। বলেছিলাম নিরাপদে থাকতে ভুলবেন না, সেটা তো থাকবেনই। এখন আমরা বাড়ি যাব, কেমন করে? হ্যাঁ, পলি আপুর গান শুনতে শুনতে বাড়ি যাব। পলি আপু, আচ্ছা রমজান মাস, ওরকম একটা গান শুনি আমরা। ঠিক আছে, আমি আমারই অ্যালবামের একটি গান করছি, আমার প্রথম অ্যালবামের দিকে একটি গান করছি। এমন একটি পাখি আমি চাই যে পাখি উড়তে পারে না, এমন একটি পাখি আমি চাই যে পাখি উড়তে পারে না, তার দুঃখে যদি পাহাড়ে গড়ে ওই পাহাড়ের ছড়ে না হলে দুঃখ নেই, এমন একটি পাখি আমি চাই যে পাখি উড়তে পারে না।